মনু ও ধলাই নদীর পানি কমতে শুরু করায় বন্যা কবলিত মৌলভীবাজার শহর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনো দুর্ভোগে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়ার প্রায় 2 লাখ মানুষ। আমরা এখানে জানোর বয়ে বাচ্চা কাচ্চা লইয়া আশ্রম আজ 7 দিন ধরে বাস করি। আমরা নিশ্চয় আমরা প্রাইমারি স্কুলে আইছি, এখন আমরা কোনো বাইরে যাইবার রাস্তা নাই। এ পরিস্থিতিতে মৌলভীবাজার সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এরই মধ্যে মৌলভীবাজার সহ 13 জেলার জন্য 2700 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া হাওর ও নদ নদী খননে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান মন্ত্রী। যতক্ষণ যতদিন পর্যন্ত এই দুঃখ দুর্দশা কষ্ট লাগন হবে ততদিন পর্যন্ত এই ত্রাণ সামগ্রী আমাদের দেওয়া অব্যাহত থাকবে। এদিকে শহর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে সরকারি 4টি চালের গুদাম। এসব গুদামের চাল উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠন। 1568 মেট্রিক টন চাল, 424 টন গম ছিল, সেটা থেকে আমরা এখন পর্যন্ত আমরা সেখানে হাতে দিতে পারি নাই। এখানে উদ্ধার কার্যক্রম আমরা চালাচ্ছি। গেল 1 সপ্তাহে জেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে 7 জন। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।